ফিকহের দিকপাল ইমাম আজম আবু হানিফা রাহিমহুল্লাহ। উম্মার মাঝে ইলম, জুহুদ, কুরবানির কৃতিত্বের বহুমুখী স্বাক্ষর রেখে গেছেন ইমামে আজম আবু হানিফা রাহিমহুল্লাহ। তিনি হিজরি সনের 80তম বর্ষে তথা খ্রিস্টীয় 699 সনে জন্মগ্রহণ করেন। জন্মস্থান ইরাকের কুফায়। হানাফি ফিক আজ গোটা বিশ্বের অর্ধাংশ জুড়ে অনুসৃত হয়। ইমাম আবু হানিফার মূল নাম নোমান ইবনু সাবিত। আবু হানিফা তার কুনিয়াত বা উপাধি। আবু হানিফা শুনে অনেকেই মনে করে যে তার কোনো কন্যা সন্তানের নাম হানিফা ছিল। সেখান থেকেই বুঝি আবু হানিফা এসেছে। আবু হানিফা অর্থ হানিফার বাবা। কিন্তু আবু হানিফার এই নামে কোনো সন্তান ছিল না, এটা স্রেফ তার উপাধি। হানিফ শব্দের অর্থ হচ্ছে একনিষ্ঠ, খাঁটি, যেমন কুরআনে ইরশাদ হয়েছে, তারপর আমি আপনার প্রতি ওহী নাজিল করলাম যে আপনি একনিষ্ঠ ইব্রাহিমের মিল্লাত তথা আদর্শ অনুসরণ করুন, এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। সূরা নাহল আয়াত 123। অনারব ইমাম। ইমাম আবু হানিফা রাহিমহুল্লাহর একটি উল্লেখযোগ্য দিক হল তিনি আরব ছিলেন না। তৎকালীন বহু ইসলামী ব্যক্তিত্ব ছিলেন অনারব। কেউ কেউ ছিলেন বাহির থেকে আসা দাস পরিবারের সদস্য। তবে ইমাম আবু হানিফার ব্যাপারটা আলাদা। তার পিতা সাবিত ছিলেন খুবই ধনী ব্যক্তি। সাবিতের পিতা ইব্রাহিমের সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর খুব ভালো সম্পর্ক ছিল। কথিত আছে যে ইব্রাহিম তার পুত্রকে আলীর কাছে নিয়ে গিয়ে বলেছিলেন, আমার এবং আমার ছেলের জন্য দোয়া করে দিন। তাই করেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। ইব্রাহিমের পরিবারের জন্য বারাকার দোয়া। এও কথিত আছে যে ইব্রাহিমের বংশে ইমাম আবু হানিফার জন্ম আসলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর দোয়ার ফসল। সাহাবী সান্নিধ্য। প্রজন্মের দিক দিয়ে ইমাম আবু হানিফা একজন তাবেই। তাবেই বলা হয় তাদেরকে যারা অন্তত একজন সাহাবীর সরাসরি সাক্ষাৎ লাভ করেছেন। ইমাম আবু হানিফার সাথে সাক্ষাৎ হয়েছিল আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহুর। তিনি হিজরি 93 সনে ইন্তিকাল করেন। বালক বয়সে আনাসের সাক্ষাৎ পান আবু হানিফা। হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম। তাকে খাদিমুর রাসূলুল্লাহ বলা হয়। যখন আল্লাহর রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন, তখন আনাস 10 বছরের ছোট্ট বালক। তার মা তাকে রাসূলুল্লাহর কাছে খাদেম হিসেবে দিয়ে দিয়েছিলেন। সেই সাথে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনাকারীদের মধ্যেও অন্যতম, কারণ তিনি দীর্ঘ হায়াত লাভ করেছেন, 100 বছরেরও বেশি। তিনি নিজের সম্পর্কে বলতেন, এই মুহূর্তে জীবিত ব্যক্তিদের মধ্যে একমাত্র আমি আছি যে দুই কিবলা সামনে নিয়ে সালাত পড়তে পেরেছে। দুই কিবলা মানে মসজিদুল আকসা ও মসজিদুল হারাম। সাহাবিদের মধ্যে যারা দুনিয়া থেকে একদম শেষে বিদায় নিয়েছেন, তাদের মধ্যে তিনিও একজন। এছাড়াও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুয়ার বারাকাহ লাভের কারণে 100 জনের অধিক সন্তান সন্ততি ছিল তার। যেহেতু তিনি দীর্ঘ হায়াত পেয়েছেন, তাই বহু তাবি তার কাছ থেকে ইলম শিখেছেন, হাদিস নিয়েছেন, 2000-এর অধিক হাদিস বর্ণনা করেছেন তিনি। মানুষকে প্রায়ই বলতেন, বাবারা কিতাবের মধ্যে ইলমকে লিখে রাখো। এভাবেই তিনি গ্রন্থ রচনার মাধ্যমে ইলম সংরক্ষণের প্রতি গুরুত্ব দিতেন। ইমাম আবু হানিফার ক্ষেত্রেও তাই করেছেন তিনি। আসলে আমাদের সালাফগণ এমনই সচেতন ছিলেন, শুনে শুনে শেখার সময় সবই লিখতে হবে তা নয়, কিন্তু মূল কথাগুলো লিখে নেওয়া উচিত। এটি ভালো করে জানতেন তারা। লিখে রাখার উদ্দেশ্য হলো জ্ঞানকে সংরক্ষণ করা, পরবর্তী সময়ে মুখস্থ করাও সাহায্য হয় তাতে। লোকে জানে ভালো বলে। ইদানিং কেউ কেউ ইমাম আবু হানিফা রাহিমুল্লাহর প্রতি বিদ্বেষ পোষণ করে। তাকে নিয়ে ভুল ধারণাও আছে অনেকের। এটি ঠিক যে বহু সালাফ ইমাম আবু হানিফার মাঝে বিভিন্ন বিষয়ে মতানৈক্য রাখতেন, কিন্তু ইমামের ফিকহি পাণ্ডিত্য সম্পর্কে উঁচু ধারণা ছিল সবারই। সুফিয়ানা সাউরি রাহিমহুল্লাহ ছিলেন ইমাম আবু হানিফার সমসাময়িক। তিনি কুফায় বসবাস করতেন। তো একবার তার এক সাগরেদকে কোথা থেকে আসতে দেখে প্রশ্ন করলেন, কোথা থেকে আসছো? সে বলল, ইমাম আবু হানিফার মজলিস থেকে। তখন সুফিয়ান বললেন, নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তির কাছ থেকে এসেছ তুমি। তারিখে বাগদাদ 13তম খণ্ড 344 পৃষ্ঠা।
তায়াইজু সাহিফা ফি মানাকিবিল আবি হানিফা 104, তাহাজিবুত তাহাজিবিল কামাল ফি আসমাইল রিজাল। কিছু বুকালুক বলে যে ইমাম আবু হানিফা হাদিস জানতেন না, এটা সম্পূর্ণ ভুল কথা। তিনি ইলমে দিনের সার্বিক শাখায় পণ্ডিত ছিলেন, আর হাদিস জানা ব্যতীত ফিক্ষের ভূতপত্তি অর্জন করা অসম্ভব। ইমাম আবদুল্লাহ ইবনুল মুবারক রাহিমহুল্লাহ হলেন ইমাম আবু হানিফার ছাত্র। তিনি তার উস্তাদ ইমাম আবু হানিফাকে আল্লাহর একটি নির্দেশ বলতেন। তিনি বলেন, আমার দেখা মানুষের মাঝে তিনি সবচেয়ে ইবাদত গুজার, সবচেয়ে পরহেরাজগার, সবচেয়ে বেশি ইলমের অধিকারী এবং ফিক্ষের সবচেয়ে বড় পণ্ডিত। কিতাবু মানিল আখিয়ার ফিশারহি আসামি রিজালি মানিল আসার বদরুদ্দিন আইনি। তিনি আরও বলেন, আমার দেখা সবচেয়ে বেশি ইবাদত গুজার আব্দুল আজিজ ইবনু আবি দাউদ, সবচেয়ে বেশি আল্লাহ ভীরু ফুজাইল ইবনু আয়াস, সবচেয়ে বেশি ইলমের অধিকারী সুফিয়ান আস সাউরি, ফিকহের ক্ষেত্রে সবচেয়ে বেশি পণ্ডিত ইমাম আবু হানিফা, সিয়ারু আলামিন নুবালা, তারিখে বাগদাদ। তিনি আরও বলেন, ফিকহ নিয়ে ইমাম আবু হানিফার চেয়েও সুন্দর করে আর কাউকে বলতে দেখিনি, তাহাজিবুল আসমাইল ওয়া লুগাত, কিতাবুল আসার, তারিখে বাগদাদ। ইমাম আবদুল্লাহ ইবনুল মুবারক নিজেও ইলমে হাদিসের কিংবদন্তি। তিনিও ইমাম আবু হানিফার ফিকহি পাণ্ডিত্য স্বীকার করে নিয়েছেন। আবদুল্লাহ ইবনু দাউদ রাহিমহুল্লাহ ইমাম আবু হানিফা সম্পর্কে বলেছেন, সলাতে আল্লাহর নিকট আবু হানিফার জন্য দোয়া করা মুসলিমদের কর্তব্য, এরপর সুন্নাহ ও ফিকহ সংরক্ষণের মাধ্যমে আবু হানিফা মুসলিম উম্মার কতটা উপকার করেছেন এ প্রসঙ্গে আলোচনা তুলে ধরেন তিনি। খাতিবে বাগদাদ, তারিখে বাগদাদ, 15তম খণ্ড, 459 পৃষ্ঠা। ইমাম জাহাবি রহিমুল্লাহ সিয়ারু আলামিন নুবালা গ্রন্থে ইমাম আবু হানিফাকে আদম আলাহি ইসলামের শ্রেষ্ঠ সন্তানদের একজন বলেছেন। ফুজাইল ইবনু আয়াজ রহিমহুল্লাহ ইমাম আবু হানিফা রহিমুল্লাহ সম্পর্কে বলেছেন, আবু হানিফা একজন সুপ্রসিদ্ধিত ফকি, পাশাপাশি অগাধ সম্পদশালী, নিজের আশপাশের মানুষের জন্য কল্যাণকর কাজ করার জন্য সুপরিচিত ছিলেন। দিবারাত্রি ধৈর্য ধরে ইলম শিখতেন, রাত্রি যাপন করতেন উত্তমভাবে তাহাজ্জুদ আদায়ের মাধ্যমে, দীর্ঘক্ষণ চুপ থাকতেন তিনি, হালাল ও হারাম বিষয়ে তার সামনে কোনো মশালা উপস্থাপন করার আগ পর্যন্ত কথা কমই বলতেন, সবসময় সত্যের পথে উত্তম রূপে থাকতেন আর পালিয়ে বেড়াতেন শাসকের সম্পদ থেকে। উসুলুদ্দিন ইন্দা আবি হানিফা। ঝঞ্ঝা বিক্ষুব্ধ শৈশব। ইমাম আবু হানিফার যখন জন্ম হয় তখন মুসলিমেরা চরম নির্যাতিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী শাসন ব্যবস্থা তখন সত্যি অত্যাচারীদের হাতে, ন্যায় বিচারহীন এক অস্থির সময় চলমান। এই অস্থিরতার শুরু হয় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের তথা হিজরি 34 বা 35 সনের পর থেকেই। তখন ইরাকের কুফার গভর্নর ছিল হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ প্রায় 20 বছর কুফা শাসন করে। তার অত্যাচারের মাত্রা এত বেশি ছিল যে তার হাতে সাহাবি পর্যন্ত শহীদ হয়েছে। কতটা জালিম হলে সাহাবিদেরকে শহীদ করা যায়, হাজ্জাজ তাই করেছিলেন। তার হাতে শহীদ হয়েছেন সাহাবি আবদুল্লাহ ইবনুল জুবাইর রাদিয়াল্লাহু আনহু, প্রখ্যাত তাবি সাইদ ইবনুল জুবাইর রাহিমহুল্লাহ, আবদুল্লাহ ইবনু উমার রাদিয়াল্লাহু আনহুয়ের হত্যার জন্যও দায়ী হাজ্জাজ। হাজ্জাজকে আবদুল্লাহ ইবনু উমার ফাসিক বলেছিলেন। হাজ্জাজ মক্কায় একটি সেনাবাহিনী পাঠায়। এক সৈনিকের বর্ষার আঘাত লাগে আবদুল্লাহ ইবনু ওমরের পায়ে। সেই ঘায়ের কারণে ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু ইন্তিকাল করেন কয়েক মাস পর। এহেন গুলযুগ ও জুলুমের শাসনের সময় ইমাম আবু হানিফা রাহিমুল্লাহর জন্ম ও বেড়ে ওঠা। তিনি ছোট থাকতেই ইন্তিকাল করেন তার পিতা। কোনো ইলমি পরিবেশে বেড়ে ওঠার সুযোগ পাননি তিনি। অন্যান্য ইমাম ও আলিমগণ ইলম শেখার পরিবেশ তাদের ঘরে পিতামাতার কাছেই পেয়েছেন, যেমন ইমাম ইবনু তাইমিয়া, ইমাম শাফি, ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ প্রমুখ তাদের পিতামাতার কাছ থেকে সঠিক দিক নির্দেশনা পেয়েছেন। তাদেরকে বলা হয়েছে এটা শেখো ওটা শেখো, কিন্তু ইমাম আবু হানিফা পাননি এই পরিবেশ। তবে কুফায় বসবাসরত আলিমগণের সংখ্যাও কম ছিল না। তৎকালীন ইলমের প্রধান কেন্দ্র বলা যেতে পারে কুফাকে। পিতার ইন্তিকালের পর আবু হানিফা ব্যবসা শুরু করেন। মূলত কাপড়ের ব্যবসা করতেন তিনি, এটাই ছিল তার পৈতৃক ব্যবসা। ইলমের পথে যাত্রা শুরু। আবু হানিফা তখন 20 বছরের তরুণ। ইমাম আশ-শাবি রাহিমুল্লাহ নামে একজন ইলমে দিনের পণ্ডিত ব্যক্তি কুফায় বসবাস করতেন। আশ-শাবি সম্পর্কে ইবনু সিরিন বলেন, কুফায় এসে যখন ইমাম আশ-শাবিকে দার্স দিতে দেখি তখনও অনেক সাহাবি জীবিত ছিলেন।
কত বড় আলিম হলে সাহাবিদের জীবনদশাতেও কুফাতে দার্স দেওয়া যায়। ইমাম আবু হানিফা রাহিমুল্লাহ বলেন, একবার ইমাম আর শাফির মজলিস অতিক্রম করে যাচ্ছিলাম। ইমাম আমাকে থামিয়ে প্রশ্ন করলেন, কার কাছে যাও? বললাম, অমুকের কাছে, বাজারে যাচ্ছি। আর শাফি বললেন, সেটা বলিনি, বলছি কোন কোন আলিমের কাছে আসা যাওয়া করো। আমি বললাম, আসলে আলিমগড়ের মজলিসে আমার কমই যাওয়া হয়। তখন ইমাম আর শাবিহ তরুণ আবু হানিফাকে বললেন, এমনটা করো না, তোমার অবশ্যই উচিত ইলম অর্জনের দিকে নজর দেয়া এবং আলিমগড়ের মজলিসে আসা যাওয়া করা, কারণ আমি তোমার মাঝে উদ্যম ও জাগরণ দেখতে পাচ্ছি। এরপর ইমাম আবু হানিফা বলেন, ইমাম আর শাবির এই কথাটি আমার অন্তরে বসে যায়, তাই আমি বাজারে আসা যাওয়া ছেড়ে দিয়ে ইলম অর্জন করতে শুরু করি। আল্লাহ তাআলা তার তথা ইমাম আর শাবির রাহিমুল্লাহের ওই কথার মাধ্যমে খুবই উপকৃত করেছেন আমাকে। কিতাবু সিলসিলাতি উলুইল হিম্মাহ, মুহাম্মদ বিন আহমদ ইসমাইল। আল্লাহ তাআলা তার ন্যাক বান্দাদের এমন এক অন্তর্দৃষ্টি দান করেন যা দিয়ে তারা মানুষের অবস্থা পর্যবেক্ষণ করে ফেলতে পারেন, যেমনটা পেরেছিলেন ইমাম আর শাবির রাহিমুল্লাহ। তিনি তরুণ ইমাম আবু হানিফার মধ্যে সেই আলো দেখতে পেয়েছিলেন যা ইমাম পরবর্তীকালে ছড়িয়ে দিয়েছেন পুরো বিশ্ববাসীর মাঝে। যুক্তিতর্কের গলিপথে ইমাম আর শাবির রাহিমুল্লাহর সাথে সাক্ষাতের পর 20 বছরের তরুণ আবু হানিফা ইলম শিক্ষায় আত্মনিয়োগ করেন। শিখতে শুরু করেন ফিকহ, কিন্তু এরপর তিনি ইলমুল কালাম শেখা শুরু করেন কিছু কারণে। যাওয়া আসা করেন আহলুল কালাম তথা কালাম শাস্ত্রবিদদের কাছে। ঠিক কী কারণে তিনি তা শেখা শুরু করেছিলেন সেটা নিশ্চিত করে জানা যায় না। আহলুল কালাম বলা হয় তাদেরকে যারা যুক্তিতর্কে পারদর্শী। আহলুল কালামগণ ধর্ম, আকিদা, ঈমানকে নাস্তিকদের সামনে যুক্তিতর্কের মাধ্যমে প্রমাণ করতেন, কারণ সেই সময় নাস্তিক্যবাদী ধারার দৌরাত্ম্য বেড়ে গিয়েছিল খুব, ছড়িয়ে পড়েছিল উদ্ভট ও বিকৃত সব মতবাদ। তাই মুসলিমদের নিজেদের দিন ও আকিদা টিকিয়ে রাখতে যুক্তিতর্কশাস্ত্রের পাণ্ডিত্য অর্জন করার প্রয়োজন দেখা দেয়। ইমাম আবু হানিফা রাহিমুল্লাহও যুক্তিতর্কে দক্ষ হয়ে উঠেছিলেন। যখনই কোনো ব্যক্তি কোনো হাস্যকর কথা বলে আল্লাহর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলত অথবা দিনকে উপহাস করত, সাথে সাথে ইমাম আবু হানিফা তার কাছে গিয়ে তর্ক করে তাকে হারিয়ে দিয়ে আসতেন। এতটাই পেশাদার, বিতার্কিক ও মেধাবী ছিলেন তিনি। বেশিরভাগ আহলুল কালাম বসরায় বসবাস করত, নাস্তিক্যবাদী ধারাও সেখানে ছড়াত বেশি, তাই তিনি প্রায়ই বসরায় যেতেন। তিনি নিজেই বলেছেন, আমি 20 বারেরও বেশি বসরায় গিয়েছি বিতর্ক করতে। ইমাম আবু হানিফা যার সাথেই তর্ক করতেন সেখানেই বিজয় লাভ করতেন। কিন্তু কিছুকাল পর ইলমুল কালাম চর্চা ছেড়ে পুরোপুরি ফিকহে আত্মনিয়োগ করেন তিনি। ছেড়ে দেওয়ার প্রধান কারণ দুটি। প্রথমত, তিনি ভেবে দেখলেন যে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম দীন ও শরীয়তের বিষয়ে সাধারণ মানুষের চেয়েও অনেক বেশি জ্ঞানী ছিলেন, অনেক বেশি পাণ্ডিত্য ছিল তাদের, কিন্তু তারা তবুও দীন নিয়ে তর্ক করতেন না, ইলম অর্জন করতেন, ফাতোয়া দিতেন ঠিকই, কিন্তু তর্ক বিতর্কে জড়াতেন না কখনোই, বরং তর্ক বিতর্ক থেকে নিষেধ করতেন যথাসম্ভব। দ্বিতীয়ত, তখনকার সময়ে যারা ইলমুল কালাম চর্চা করত তাদের অন্তর শক্ত হয়ে যেত, তাদের ভাষা ছিল রূঢ়, সহজতা কোমলতা ছিল না তাদের মধ্যে। উপরন্তু তারা যতটা না দিনের বিজয় নিয়তে তর্ক করতেন, সবচেয়ে বেশি করতেন ব্যক্তিগত আহমের বসে। তৃতীয় আরও একটি কারণ ছিল, একদিন তার কাছে তালাক সংক্রান্ত একটি মাসআলা জিজ্ঞাসা করতে আসে এক মহিলা। ইমাম আবু হানিফা উত্তর দিতে পারলেন না। মহিলাকে বললেন, কুফায় আরেক বিশিষ্ট ফকিহ হাম্মাদ ইবনু আবি সুলাইমান রাহিমুল্লাহর কাছে গিয়ে জিজ্ঞাসা করতে, তিনি যেন জেনে এসে তাকেও এ সম্পর্কে অবগত করেন, কারণ ইমাম আবু হানিফা নিজেও জানতেন না যে এই মাসআলার সমাধান। তাই করলেন সেই নারী। তা শুনে আবু হানিফা বলে উঠলেন, ব্যাস, আর নয় আহলুল কালামদের সঙ্গ, তর্ক বিতর্ক ছেড়ে দিয়ে ফিকহ চর্চা শুরু করব আমি। ফিকহের রাজপথে প্রত্যাবর্তন শুরু হলো ইমাম আবু হানিফা রাহিমুল্লাহর পুরোদমে ফিকহ শিক্ষা। বিভিন্ন উস্তাদ ও শায়েখের কাছে আসা যাওয়া শুরু করেন তিনি। ইলম গ্রহণ শুরু করেন সবার কাছ থেকে। কথিত আছে যে তার শিক্ষকের সংখ্যা 4000 বা এরও কিছু কম, তবে সংখ্যায় যে তারা অগণিত ছিল তাতে সন্দেহ নেই। আবু হানিফার সবচেয়ে প্রসিদ্ধ ও গুরুত্বপূর্ণ শিক্ষক ছিলেন হাম্মাদ ইবনু আবি সুলাইমান রাহিমাহুল্লাহ। কুফার প্রসিদ্ধ এই ফকির মৃত্যু 167 হিজরিতে।
তিনি আবার আরেক প্রখ্যাত ফকিহ ও তাবি ইব্রাহিম আন নাখাওয়ি রহিমুল্লাহের প্রধান সাগরিদ। ইব্রাহিম আন নাখাওয়ি বহু সাহাবির সাক্ষাৎ পেয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম হজরত আবদুল্লাহ ইবনু মাসুদ রদিয়াল্লাহু আনহু। হাম্মাদ ইবনু আবি সুলাইমানের বয়স যখন 80 বছর, সে সময় এলম শিখতে আসেন আবু হানিফা। প্রত্যেক শিক্ষকই এমন ছাত্র চান যাকে পড়িয়ে মজা পাওয়া যায়, বানানো যায় নিজের এলমের উত্তরাধিকারী। ইমাম আবু হানিফার মাঝে সেই ছায়া দেখতে পান হাম্মাদ। দীর্ঘ গুরু সান্নিধ্য। উস্তাদ হাম্মাদের সাথে 10 বছর কাটিয়ে আবু হানিফা ভাবলেন, আমি এখন অনেক ইলম অর্জন করে ফেলেছি, এখন নিজেই নিজের হালাকা শুরু করতে পারি। সে সময় কুফায় শায়খ ভিত্তিক ইলম চর্চা হতো, প্রত্যেক ফকিহ ও ওস্তাদের থাকত নিজস্ব ইলমি মজলিস তথা হালাকা। অনুমতি চাইতে যাবেন উস্তাদের কাছে, এরপর কি হলো তা ইমাম আবু হানিফা নিজেই বলছেন। 10 বছর শিক্ষা অর্জনের পর মনে হলো যে এবার তার সঙ্গ ত্যাগ করে নিজেই হালাকা খুলে বসি। এই ভেবে এক রাতে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে তার কাছে যাওয়ার উদ্দেশ্যে বের হলাম, কিন্তু মসজিদে ঢোকার পর আমার মন সায় দিচ্ছিল না তার সঙ্গ ত্যাগ করতে। বসে পড়লাম তার সাথে, এমত অবস্থায় তার কাছে সংবাদ এলো যে বস্ত্রায় বসবাসরত তার এক আত্মীয়ের মৃত্যু হয়েছে, তার রেখে যাওয়া সম্পদের উত্তরাধিকারী কেবলমাত্র তিনিই আছেন, তাই বস্ত্রা যেতে হবে তাকে। যাবার আগে তার স্থানে বসে দার্স প্রদানের আদেশ দিয়ে গেলেন আমাকে। তারিখে বাগদাদ লিল খাতিব বাগদাদি। আল্লাহ তাআলার কি কুদরত! ইমাম আজম আবু হানিফা রাহিমুল্লাহ তার সংকল্পের কথা নিজ মুখে বলতে পারেননি, অথচ তার ইচ্ছা পূরণের ব্যবস্থা করে রেখেছিলেন স্বয়ং আল্লাহ তাআলা। হাম্মাদ রাহিমুল্লাহ 2 মাসের জন্যে বসরায় চলে গেলেন। কুফার মানুষজন ফতোয়া জানার জন্য আসতে থাকলো ইমাম আবু হানিফার কাছে। উস্তাদের কাছ থেকে শেখা উত্তরগুলো দিতে লাগলেন তিনি। তবে এর মধ্যে কিছু নতুন প্রশ্নও এলো। নতুন প্রশ্নের সংখ্যা ছিল 60টি। এসব প্রশ্নের উত্তর আবু হানিফা নিজ থেকে দিয়ে লিখে রাখতেন। উস্তাদ হাম্মাদ ফিরে এলে তাকে প্রশ্নোত্তরগুলো দেখে দিতে বললেন তিনি। হাম্মাদ 40টির সাথে একমত পোষণ করেন এবং বাকি 20টির উত্তরের ব্যাপারে তিনি ভিন্নমত দেন। এই ঘটনার পর ইমাম আবু হানিফা বুঝতে পারলেন যে তাকে উস্তাদের সাথে থেকে আরও অনেক ইলম অর্জন করতে হবে। আরও গভীরভাবে ইলম অর্জনে মনোনিবেশ করলেন তিনি। উস্তাদের স্থলাভিষিক্ত। 167 হিজরিতে হাম্মাদ ইবনু আবি সুলাইমান রাহিমুল্লাহর ইন্তিকাল আগ পর্যন্ত তার ছাত্র হিসেবে ছিলেন আবু হানিফা রাহিমুল্লাহ। বসরায় থাকাকালে কোনো প্রশ্ন পেলে তিনি কুফা এসে হাম্মাদ থেকে উত্তর জেনে তারপর জানাতেন। এভাবে হাম্মাদের ছাত্র হিসেবে কাটিয়ে দেন 18 বছর। এরপর তিনি তার স্থলাভিষিক্ত হন। নববী ইলমের এটাই ধারাবাহিকতা, যা দীর্ঘ সংস্রব, সংগ্রাম ও কষ্ট ছাড়া অর্জিত হয় না। ইমাম আবু হানিফা সারা জীবন তার উস্তাদ শাইখ হাম্মাদ ইবনু আবি সুলাইমানের জন্য দোয়া করেছেন। তিনি বলেন, আল্লাহর কসম, আমি যখনই আমার পিতামাতার মাগফিরাতের জন্য দোয়া করেছি তখন সাথে সাথে তার জন্য দোয়া করেছি, যখনই আমার পিতামাতার আলোচনা করেছি তখন হাম্মাদ রহিমুল্লাহকেও স্মরণ করেছি। ইমাম আবু হানিফা রহিমুল্লাহ ছিলেন ছাত্রদের প্রতি খুবই উদার। তার ছাত্র ইমাম আবু ইউসুফ রহিমুল্লাহ তাকে উদ্দেশ্য করে বলেছিলেন, আল্লাহর শপথ, আমি আপনার মতো উদার কাউকে দেখিনি। কারণ ইমাম আবু হানিফা প্রায় 20 বছর আবু ইউসুফ ও তার পরিবারের ভরণ পোষণ দিয়েছিলেন। এই উদারতা ও বড় অন্তরের অধিকারী হওয়ার গুণ তিনি পেয়েছেন নিজের উস্তাদ শাইখ হাম্মাদের কাছ থেকে। সত্যিকারের শিক্ষকের গুণ এমনই হয়। তার কাছে শিক্ষার্থী শুধু ইলম পায় না, সাথে লাভ করে আরও বহু গুণাবলী। শিক্ষার সনদ। ইমাম আবু হানিফা রাহিমুল্লাহ যেমনভাবে উস্তাদদের প্রতি ভালোবাসা রেখেছেন, আলিমগণের প্রতি সেরকম ভালোবাসা রাখা আমাদেরও কর্তব্য। কারণ তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া ইলমের উত্তরাধিকারী। একদম নবেজি পর্যন্ত পৌঁছায় তাদের শিক্ষা শিক্ষকের ধারা। তখন আব্বাসী খলিফা আবু জাফর আল মানসুরের শাসনামল। একবার ইমাম আবু হানিফা খলিফার দরবারে যান, তাকে তার ইলমের উস্তাদ সম্পর্কে প্রশ্ন করেন খলিফা আবু জাফর আল মানসুর। অনেকেই আবু হানিফার ইলম নিয়ে বাজে মন্তব্য করত, হিংসা পোষণ করত, তাই খলিফা এই প্রশ্নটি করেন। ইমাম আবু হানিফা রহিমহুল্লাহ বলেন, আমি আমিরুল মুমিনিন আবু জাফরের দরবারে উপস্থিত হলে তিনি প্রশ্ন করলেন, আবু হানিফা, আপনি কার থেকে ইলম গ্রহণ করেছেন? বললাম,
আমি হাম্মাদ ইবনু আবি সুলাইমান থেকে গ্রহণ করেছি। তিনি গ্রহণ করেছেন ইব্রাহিম আন নাখাওয়ি থেকে। তিনি গ্রহণ করেছেন ওমর ইবনুল খত্তাব, আলী ইবনে আবি তালিব, আবদুল্লাহ ইবনু মাসুদ, আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আজমাইন থেকে। তখন আবু জাফর বলেন, বাহ বাহ আবু হানিফা, আপনি তো ইলমের সবটুকু পেয়ে গেছেন তাহলে। এটাই ছিল আবু হানিফা রহিমুল্লাহর ইলমের সনদ। কিতাবুল মাদখাল ইলা দিরাসাতিল মাজাহিবিল ফিকহিয়া, পৃষ্ঠা 76, আলী জুমুয়া। আবু হানিফার অন্যান্য শিক্ষক। ইমাম আশ-শাবি রহিমুল্লাহ ইমাম আবু হানিফার প্রধান শিক্ষক ছিলেন না, কিন্তু তিনি প্রথম ব্যক্তি যিনি আবু হানিফাকে অনুপ্রেরণা দিয়েছিলেন ইলম অর্জনের। ইমাম আশ-শাবিও ছিলেন উত্তম গুণাবলীর অধিকারী ব্যক্তি। একবার এক লোক আশ-শাবিকে গালমন্দ করলে তিনি ওই ব্যক্তিকে বললেন, যদি তুমি সত্যিবাদী হও তবে আল্লাহ আমাকে ক্ষমা করুন, আর যদি তুমি মিথ্যাবাদী হও তবে আল্লাহ তোমাকে মাফ করুন। সিয়ারু আলামিন নুবালা হিলিয়াতুল আউলিয়া। তিনি পাল্টা গালমন্দ করেননি, অসদাচার করেননি, উল্টো তার জন্যে দোয়া করে দিলেন, এমনটাই ছিল ইমামগণ। আরও একজন তাবির কাছ থেকে ইমাম আবু হানিফা ইলম গ্রহণ করেছেন, আতা ইবনু রাবাহ রাহিমুল্লাহ। তিনি আবদুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহুমের আজাদকৃত গোলাম, জাতিতে হাবশি কিন্তু বেড়ে ওঠা ও বসবাস মক্কায়। হাজদের সময়ে সকলেই তার কাছ থেকে ইলম গ্রহণ করত, তার উপস্থিতিতে অন্য কেউ ফতোয়া দিত না। হাজ্জাজের বিরুদ্ধে বিদ্রোহ করায় তাকে গ্রেফতার করা হয়েছিল। কুফাবাসী আবু হানিফা মক্কাবাসী আতার কাছ থেকে ইলম গ্রহণ করতে পেরেছেন, কারণ তিনি বহু জায়গায় ইলমের সন্ধানে সফর করতেন, তার মধ্যে হজ্জের সফরও অন্তর্ভুক্ত। কথিত আছে যে তিনি হজ করেছেন 55 বার আর ইন্তিকাল করেছেন 70 বছর বয়সে। তাহলে বলা যায় 15 বছর বয়স থেকে তিনি প্রতি বছর হজ করেছেন। আতা ইবনু আবি রাবাহ সুউচ্চ ইলমি অবস্থান সম্পর্কে আবু হানিফা বলেছেন, যত মানুষের সাথে সাক্ষাৎ করেছি তাদের মধ্যে আতা ইবনু আবি রাবাহ চেয়ে উত্তম কাউকে দেখিনি। তারিখে দামেস্ক লি ইবনু আসাকির, 40তম খণ্ড, 389 পৃষ্ঠা। ফিকহের পাণ্ডিত্য। ইমাম আবু হানিফা রাহিমুল্লাহর উস্তাদগণ সকলে বিখ্যাত ও গ্রহণযোগ্য আলিম। এটাই প্রমাণ করে যে আবু হানিফার ইলম সম্বন্ধে ছড়ানো প্রোপাগান্ডা কতটা অসার। পাশাপাশি হানাফি ফিক বা হানাফি মাঝহাব সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ার কারণও বোঝা যায় এ থেকে। ইমাম আবু হানিফা কোনো হাদিস পেলে তা সহি হলে গ্রহণ করে নিতেন, সাহাবি ও তাবিগণের কোনো আমল তার কাছে পেশ করা হলে তা গ্রহণ করতেন। কোনো মাসআলার সমাধান কোরআন ও হাদিস থেকে সরাসরি পাওয়া না গেলে করতেন কিয়াস। ইমাম আশ-শাবি রহিমুল্লাহ বলেছেন যে ফিকহ শাস্ত্রের ব্যক্তিবর্গ ইমাম আবু হানিফার পরিবার। আবু হানিফাই সর্বপ্রথম বিষয়ভিত্তিক আকারে ফিকহকে সাজান, ফিকহুস সালাত, ফিকহুস সাওম, ফিকহুস যাকাত এভাবে ভাগ করেন। এই কারণেই পরবর্তী ইমাম ও সালাফগণকে ইমাম আবু হানিফার জন্য দোয়া করতে দেখি আমরা। ফিকহকে মানুষের জন্য সহজবোধ্য করে তুলেছেন তিনি, সাহায্য করে উপস্থাপন করেছেন মানুষের সামনে। এরকম বহু ঘটনার উদাহরণ বিদ্যমান। যেমন এক লোক তার দুই ছেলেকে একই রাতে বিয়ে করায়, কিন্তু ভুলক্রমে এক ভাইয়ের স্ত্রী অপর ভাইয়ের সাথে রাত্রিযাপন করে ফেলে। লোকটি হন্তদন্ত হয়ে পরদিন সকালে মাসআলা জানতে গেল কুফার আলিমগণের কাছে। ইমাম সাতেবি, সুফিয়ান আস সাউরি রাহিমহুল্লাহ প্রমুখের কাছে গিয়ে সব খুলে বলল। সুফিয়ান আস সাউরি বলেন, কোনো সমস্যা নেই, এখন যে যার আসল স্বামীর কাছে চলে গেলেই হবে। ইমাম আবু হানিফা চুপচাপ ছিলেন। কেউ একজন বলল, আবু হানিফা আপনি কিছু বলুন। ইমাম আবু হানিফা লোকটিকে বললেন তার দুই ছেলেকে নিয়ে আসতে। লোকটি তাদেরকে নিয়ে এলে ব্যক্তিগতভাবে দুজনের সাথেই কথা বললেন তিনি। তাদেরকে আলাদা আলাদা জিজ্ঞাসা করলেন, এই যে তুমি তোমার ভাইয়ের স্ত্রীর সাথে রাত্রিযাপন করলে, এতে কি মনে কোনো অস্বস্তি অনুভব হচ্ছে? তারা উভয় বলল, না কিছুই মনে হচ্ছে না। এরপর ইমাম বললেন, যদি তোমাকে বলা হয় তোমার ভাইয়ের স্ত্রী বিয়ে করতে রাজি হবে? তখনও তারা উভয় ব্যক্তিগতভাবে রাজি হন। ইমাম আবু হানিফা তাদের পিতাকে ডেকে বললেন, উভয়ের তাদের আসল স্ত্রীকে তালাক দিতে হবে, এরপর যে যার সাথে রাত্রিযাপন করেছে তাকে তার সাথে নতুন করে বিয়ে দিন। এটাই ছিল ইমাম আবু হানিফার সমাধান। মানুষের মনস্তত্ত্ব বুঝতেন তিনি, তাই তিনি উভয় স্ত্রীকে
উভয়ের সাথে মেশার সুযোগ না দিয়ে ভুলক্রমে হয়ে যাওয়া স্ত্রীদের সাথে নতুন করে বিয়ে করিয়ে দিতে বললেন। দৈহিক গড়ন ও চালচলন, ইমাম আবু হানিফা রহিমুল্লাহ দেখতে শুনতেও বেশ ভালো ছিলেন। মধ্যম আকৃতির পুরুষ, কথা বলতেন খুব সুন্দর করে গুছিয়ে। তার সাহায্য ও সাবলীল বক্তব্য মানুষ জটিল থেকে জটিলতর বিষয়ে সাহায্যভাবে বুঝে যেত। সবসময় ভালো মানের কাপড় পরিধান করার ব্যাপারে তিনি ছিলেন নাম করা। যেহেতু তার পৈতৃক ব্যবসায় ছিল কাপড়ের, তাই তিনি কাপড়ের গুণগত মান সম্পর্কে ভালোই অবগত ছিলেন। অনেকেই দিনদারি দেখাতে গিয়ে ময়লা পুরনো জামা পরে চলাফেরা করে, কিন্তু ইমাম আবু হানিফা এদিক থেকে বেশ মার্জিত রুচিবোধের অধিকারী ছিলেন। সুগন্ধি মাখতেন, পরতেন দামি পাগড়ি ও আলখাল্লা, সালাতের জন্যে মসজিদে যেতেও এমন কাপড় পরতেন যা সাধারণত মানুষ বিয়ে অনুষ্ঠানে পরে থাকে। বলতেন, মানুষকে দেখানোর জন্যে সুন্দর জামাকাপড় পরার চেয়েও আল্লাহকে দেখানোর জন্যে পরাই অধিক উত্তম, আল্লাহই এর অধিক হকদার। অনুগত সন্তান, মানুষ বৃদ্ধ হলে শিশুদের মতো আচরণ করে, বয়সে বড় হলেও মস্তিষ্ক হয়ে যায় শিশুসুলভ। বয়সকালে এমনটাই হয়েছিল আবু হানিফার মায়ের। তিনি একটি বিষয়ে ফতোয়া জানতে চাইলে ইমাম আবু হানিফা ফতোয়া দেন, কিন্তু তার মায়ের মনোপুত হলো না সেটা। তিনি বললেন, আমাকে ইবনে জুরের কাছে নিয়ে চলো, তার কাছে এই ফতোয়া শুনব। ইমাম আবু হানিফা তাই করলেন। ইবনে জুরও ছিল ফকিহ। তার কাছে গেলে তিনি আবু হানিফার মাকে বললেন, আপনি আমার কাছে ফতোয়া জানতে চাইছেন, অথচ আপনার ছেলে কুফার ফকিহ। কিন্তু ইমাম আবু হানিফা কিছুই বললেন না। মায়ের কথা অনুযায়ী ইবনে জুরের ফতোয়া মেনে নেন তিনি, কারণ অনেক সময় অনেক কিছু ভুল মনে হলেও সম্মানের খাতিরে মেনে নিতে হয়। লেনদেনে বিশ্বস্ততা ও দানশীলতা, যেহেতু ইমাম আবু হানিফা রহিমুল্লাহ নিজেই নিজের জীবিকা উপার্জন করতেন, তাই ইলম অর্জনের সময়ও কাপড়ের ব্যবসা চালু রেখেছিলেন তিনি। কুফায় তার কাপড়ের দোকান বেশ প্রসিদ্ধ। সব জায়গা থেকে মানুষ তার দোকানে আসত কাপড় কেনার জন্যে, কারণ ইমামের দোকানের কাপড় ভালো মানের। আবু হানিফা নিজেও বস্ত্রাসহ আরও অনেক শহরে কাপড়ের ব্যবসার খাতিরে সফর করতেন। একজন অংশীদারে ছিল তার ব্যবসায়, কারণ ইলম অর্জন ও ব্যবসা বাণিজ্যে পুরোদমে একসাথে করা সম্ভব নয়, তাই তিনি ব্যবসায় অংশীদার রাখতেন। নিজে ব্যবসায় সময় দিতেন প্রত্যাহিক ফজরের পর 2-3 ঘন্টা। খুবই আমানতদার ব্যবসায়ী ছিলেন তিনি। কোনো কাপড়ে খুঁত থাকলে অংশীদারকে বলে দিতেন, যেন সে উক্ত খুঁতের কথা খদ্দেরকে জানিয়ে কাপড় বিক্রি করে। তার অংশীদারও ছিলেন সৎ, কিন্তু ভুলক্রমে একদিন তিনি খুঁতের কথা বলতে ভুলে যান। কাকে বিক্রি করা হয়েছে তাও মনে করা যাচ্ছিল না, তাই ইমাম আবু হানিফা সেদিনকার সকল খদ্দেরের মূল্য ফিরিয়ে দেন। উদ্দেশ্য, নিজের উপার্জন সম্পূর্ণ হালাল রাখা। তিনি দরিদ্রদের কাছ থেকে কাপড়ের মূল্য কমিয়ে রাখতেন বটে, কিন্তু ধনীদের কাছ থেকে বাড়িয়েও নিতেন না। পাশাপাশি তিনি ছিলেন দানশীল ও উদার। ব্যবসা বাণিজ্য যা লাভ হতো তার সবটাই তার ছাত্রদের ভরণ পোষণ ও ফকিহদের পেছনে ব্যয় করতেন। টাকা বণ্টন করার সময় বলতেন, দেখো এই টাকা আমার দান নয়, বরং আল্লাহ তাআলা আমার মাধ্যমে তোমাদের প্রাপ্য তোমাদেরকে দান করছেন, সুতরাং তোমরা আমাকে ধন্যবাদ জানাবে না। আল্লাহ না চাইলে কেউই কাউকে কোনো রিজিক দিতে পারে না। তার দেখাদেখি অন্যান্য আলিমও এই মূলনীতি অনুসরণ শুরু করেন। এই জন্যে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া প্রয়োজন। আর্থিক সক্ষমতা তৈরি হলে মানুষ দান করতে পারে। ইমাম আবু হানিফা রহিমুল্লাহ দুনিয়া আখিরাত উভয় জাহানে লাভবান। দুনিয়ায় তিনি আর্থিকভাবে সক্ষম ছিলেন, আর আখিরাতের কথা তো বলাই বাহুল্য। অতুলনীয় দিনদারিত্ব, ইমাম আবু হানিফা রহিমুল্লাহের দিনদারি সর্বজনীন বিদিত। বহু ঘটনা আছে যা তার চূড়ান্ত দিনদারি প্রমাণ। ইমাম আবদুল্লাহ ইবনুল মুবারক রহিমুল্লাহ এবং ইয়াহিয়া ইবনু হারুন রহিমুল্লাহ আবু হানিফার বুজুর্গ নিয়ে অনেক কিছু বলেছেন। দুটি ঘটনা বর্ণনা করা হলো। একবার ইমাম আবু হানিফাকে তাহাজ্জুদ পড়তে দেখল এক লোক। তিনি সালাতে সূরা বাকারা তিলাওয়াত করছিলেন। এক পর্যায়ে এ আয়াতে পৌঁছলেন, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন আর আখিরাতেও কল্যাণ দিন, এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করুন। সূরা বাকারা আয়াত 201। বর্ণনাকারী বলেন, তিনি এই আয়াত বারবার তিলাওয়াত করতেই থাকলেন, এমনকি ফজরের আজানের আগ পর্যন্ত এই আয়াত তিলাওয়াত করেই গেলেন। আরেকটি ঘটনা, রিয়াজিদ ইবনু কুমাইদ বলেন, একবার ইমাম আবু হানিফা রহিমুল্লাহ মসজিদে মুয়াজ্জিনের পেছনে ঈশার সালাত আদায় করলেন।
সালাতে সুরা জিলজাল তিলাওয়াত করলেন মুয়াজ্জিন। পৃথিবীকে যখন ভীষণভাবে প্রকম্পিত করা হবে, তখন ভূমি তার বোঝা বের করে দেবে, আর তখন লোকেরা বলবে তার কি হলো। সেদিন তার সকল খবর বলবে, তা এই কারণে যে তার রব তাকে এরূপ আদেশই দেবেন। মানুষ সেদিন দলে দলে বিভক্ত হয়ে বের হবে, যাতে নিজের আমলের প্রতিফলন দেখতে পায়। অতপর অনুপরিমাণ ন্যাক আমলকারীও তা অবলোকন করতে পারবে, আর অনুপরিমাণ বধ কাজ করলেও তা দেখতে পাবে। সালাত শেষ হয়ে গেল, মসজিদ থেকে বের হয়ে গেলেন মুসল্লিরা। মসজিদে কেবল মুয়াজ্জিন ও ইমাম আবু হানিফা। মুয়াজ্জিন বর্ণনা দিচ্ছেন, ইমামকে দেখলাম গভীর চিন্তায় ডুবে আছেন, বড় বড় শ্বাস নিচ্ছেন এবং হাঁপাচ্ছেন। মসজিদ থেকে বের হয়ে গেলাম একটু পর, টিম টিম করে একটা তেলের বাতি জ্বলছিল ভেতরে, তাতে খুব অল্প তেল বাকি ছিল। ফজরের সময় এসে দেখলাম ইমাম তখনও তার জায়গায় স্থির হয়ে বসে এই কবিতা আবৃত্তি করছেন। হে কণা পরিমাণ সৎকাজের বিনিময়দাতা সত্তা, উহে কণা পরিমাণ মন্দকর্মের পরিণামদাতা সত্তা, আপনার বান্দা নুমানকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন, আরও রক্ষা করুন তার কাছাকাছি অন্যান্য অকল্যাণ থেকে, এবং তাকে আপনার রহমতের প্রসারতায় জায়গা দিন। ইমাম সারা রাত এই কথাগুলো বলে কাটিয়ে দিয়েছিলেন। ফজরের সময় এসে দেখি তখনও বাতি নিবিনিবু করে জ্বলছে। আমাকে দেখে ইমাম আবু হানিফা বললেন, বাতি নিয়ে যাবে? কারণ তিনি মনে করছিলেন তখনও ঈশার ওয়াক্ত রয়ে গিয়েছে। আমি বললাম, ফজর হয়ে গেছে তো ইমাম সাহেব। তা শুনে ইমাম আবু হানিফা বললেন, ও আচ্ছা, যা দেখছো তা গোপন রাখবে। তারপর তিনি ঈশার অজু দিয়েই ফজরের সুন্নাত আদায় করে ফজরের সালাত আদায় করার জন্য বসে পড়লেন। আর আমি এই ঘটনা ইমামের মৃত্যুর আগ পর্যন্ত কাউকেই বলিনি। তারিখে বাগদাদ, ১৩তম খণ্ড, ৩৫৫ পৃষ্ঠা, আল ওয়াফি বিল ওয়াফিয়াত। আবদুল্লাহ ইবনুল মুবারক রাহিমহুল্লাহ বলেন, অনেকেই ছিল যারা ইমাম আবু হানিফাকে অপছন্দ করত, গালি দিত, কিন্তু তিনি কখনোই তাদের সম্পর্কে অন্যদের সামনে পাল্টা কিছু বলতেন না, গীবত করতেন না। কেউ মারা গেলে তার পরিবারের টাকা পয়সা দান করে আসতেন তিনি, এমনকি সে তার নিন্দুক ও সমালোচক হলেও। ইমাম আবু হানিফাকে জারজ বলে গালি দিয়েছিল এক লোক, কিন্তু ইমাম রাহিমহুল্লাহ তাকে কিছুই বলেননি। সুফিয়ান আস সাউরি রাহিমহুল্লাহ বলেন, আল্লাহর কসম, ইমাম আবু হানিফা খুব চালাক, গীবত করলে নিজের সওয়াব চলে যাবে, তাই গীবত করতেন না তিনি। তারিখে বাগদাদ, লীল খতিব আল বাগদাদি, ১৩তম খণ্ড, ৩৬৩ পৃষ্ঠা। প্রখর বুদ্ধিমত্তা। কুফা একবার এক লোক হজরত উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহুর ইহুদির সন্তান বলে প্রচার করতে লাগল। এই কথা শুনে তার কাছে এলেন আবু হানিফা রাহিমহুল্লাহ। এসে বললেন, একটা বিয়ের প্রস্তাব এনেছি। লোকটি বলল, কার জন্যে? তোমার মেয়ের জন্যে, যার পক্ষ থেকে এসেছি সে খুবই ভদ্রলোক, সম্পদশালী, হাফিজ, দানশীল, তাহাজ্জুদ গুজার, আল্লাহর ভয়ে প্রচুর কাঁদে। আবু হানিফা, আমি রাজি, তবে একটা সমস্যা আছে। কি সমস্যা? হলো যার পক্ষ থেকে এসেছি সে ইহুদি। তখন লোকটি খেপে গিয়ে বলল, সুবহানাল্লাহ, আপনি আমাকে একজন ইহুদির কাছে আমার মেয়ে বিয়ে দেওয়ার জন্য বলছেন? ইমাম আবু হানিফা বললেন, তুমি দেবে না? সে বলল, কখনোই না। তখন আবু হানিফা বললেন, তাহলে তুমি কিভাবে বলতে পারলে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই কন্যাকে একজন ইয়াহুদির কাছে বিয়ে দিয়েছেন? লোকটি তারপর ইস্তিগফার করে আল্লাহর কাছে তওবা করেন। তারিখে বাগদাদ, লীল খতিব আল বাগদাদি, ১৩তম খণ্ড, ৩৬৪ পৃষ্ঠা। ইমাম আবু হানিফা চাইলে লোকটার সাথে তর্ক করতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। তাকে এমন এক পদ্ধতিতে বুঝিয়ে দিলেন যাতে সে মনে প্রাণে মেনে নিতে বাধ্য হয়। কৌতুকভূত। ইমাম আবু হানিফা রহিমহুল্লাহ বেশি গম্ভীর লোক ছিলেন না, কৌতুক করতে পছন্দ করতেন তিনি, তবে মিথ্যা বলে হাসানোর মতো কৌতুক নয়, সেখানেও শিক্ষা থাকত। তার একটি কৌতুক বলা যাক। তার এলাকায় এক কট্টর শিয়া বসবাস করত। শিয়ারা হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি ভালোবাসাতে দেখাতে গিয়ে আবু বকর, উমর, উসমান এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহুমাকে ঘৃণা করে, বিদ্বেষ পোষণ করে তাদের প্রতি। অনেক আলিম বলেছেন, যারা শিয়াদেরকে অপছন্দ করে না তারা মুসলিম থাকবে না। তো ইমাম আবু হানিফার এলাকার শিয়া লোকটির দুটি গাদা ছিল, সে একটি নাম রাখে আবু বকর, অপরটির উমর, নাউজুবিল্লাহ। তার উদ্দেশ্য ছিল আবু বকর ও উমর রাদিয়াল্লাহু আনহুমার অপমান করা। একদিন দুই গাধার একটি ওই শিয়া ব্যক্তির মাথায় এত জোরে লাথি মারে যে
লোকটি মারাই গেল। আবু হানিফা এই ঘটনা শুনে বললেন, ওটা নিশ্চয় ওমর নামের গাধাটা। খোঁজ নিয়ে জানা গেল ঘটনা সত্যি, ওই গাধার নাম ওমরই বটে। ইন্তিকাল। প্রজ্ঞা ও জীবন ঘনিষ্ঠ বিষয়ে ইলমের প্রশস্ততার কারণে ইমাম আবু হানিফা সরকারি পদের যোগ্য ছিলেন, কিন্তু সরকারি কোনো পদ গ্রহণ করেননি তিনি, কারণ জুলুমবাদ শাসকের পক্ষে কাজ করা তার অপছন্দের। সে সময় আরও অনেক আলেম ছিলেন যারা সরকারি পদে কর্মরত, কিন্তু ইমাম আবু হানিফার বক্তব্য ছিল, আলেমদের ওই মুহূর্তে সরকারি পদ গ্রহণ করা উচিত নয়। শাসক গোষ্ঠী সারাক্ষণ ইমাম আবু হানিফা রাহিমুল্লাহকে হাত করতে চাইত, প্রস্তাব করত ঘুষ পদসহ সব কিছুই, কিন্তু ইমাম আবু হানিফা সবসময় প্রত্যাখ্যান করতেন এসব। তাকে একবার খেলাফতের পক্ষ থেকে প্রধান বিচারপতি হওয়ার প্রস্তাব দেওয়া হয়, যথারীতি তা তিনি ফিরিয়ে দেন। দ্বিতীয়বার দেয়া হলে দ্বিতীয়বারেও ফিরিয়ে দেন, শপথ করে বলেন যে জীবনেও তা গ্রহণ করবেন না। খলিফার প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে গ্রেফতার করে দৈনিক ১০ বার বেত্রাঘাত করা হতো। কোফার প্রশাসন তাকে হত্যা করতে চাইলে তিনি কোফা থেকে 9-10 বছরের জন্য পালিয়ে মক্কায় চলে যান, যেন শাসক পরিবর্তন হলে ফিরে আসতে পারেন। কিন্তু এরপরেও কাজিউল কুজাত বা প্রধান বিচারক পদের প্রস্তাব দেওয়া হয় তাকে, তিনি এবারেও প্রত্যাখ্যান করেন। তখন খলিফা বলেন, আল্লাহর শপথ, আপনাকে বিচারপতি হতেই হবে। ইমাম আবু হানিফাও পাল্টা জবাব দেন, আল্লাহর শপথ, আমি কিছুতেই বিচারপতি হব না। খলিফা আবু জাফর আল মানসুর এতে ক্ষুব্ধ হয়ে তাকে কারাগারে নিক্ষেপ করেন, কিন্তু এতে জনগণ চলে গেল খলিফার বিপক্ষে। জনগণের মধ্যে আবু হানিফার প্রভাব দেখে ভীত হয়ে খলিফা কারাগারের মধ্যেই ইমামকে জোরপূর্বক বিষ পান করিয়ে হত্যা করেন। রাহিমাহুল্লাহ রহমাতান ওয়াসিয়ান। 50,000-এরও বেশি লোক উপস্থিত হয় ইমাম আবু হানিফার জানাজায়। আল্লাহতালা এই মহান ইমামের ওপর রহম করুন, তাকে দান করুন জান্নাতের উচ্চ মর্যাদা, আমাদের সকলকে তার গুণাবলী ধারণ করার তৌফিক দান করুন, আমিন। أسألك العفو.